জাতিসংঘ এখন জাতিসংঘে যেতে হবে, এখন যেতে হলে জাতিসংঘে যেতে হবে, কারণ বাংলাদেশে আর কোনো আদালত নাই, যেহেতু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত, এরপরে যেতে হলে একমাত্র জাতিসংঘে আপনি যেতে পারেন। আদালতের স্টে অর্ডারটা ছিল যে নিপুণ কাজ করতে পারবে, এই কথাটি আপনাদেরকে বারবার আমি কিন্তু বলেছি, বুঝিয়েও বলেছি, কিন্তু তারপরেও কিন্তু আপনারা বুঝতে চান না। সবচেয়ে বড় কথা যে আমি একটা জিনিস কিন্তু বোঝানোর চেষ্টা করেছি যে যখন একটা অর্ডার আসলো তখন কিন্তু জায়েদ খান দৌড় দিয়ে আসলো, এসে চেয়ারে বসেছে, তারপর আবার যখন আরেকটা অর্ডার আসলো তখন কিন্তু জায়েদ খানকে কেউ কিন্তু বলে নাই যে তুমি সরে যাও, ও নিজেই কিন্তু সরে গেছে এবং সেই জায়গায় নিপুণ এসে বসেছে। তো কাজটা স্মুথলি করতে পারি নাই, কারণ হলে যে আবার কখন কোন রায় হয়, কারণ মামলা চলতেছে, ডেট পড়তেছে, সেটা একটা ইয়ে ছিল। এছাড়া যে আমাদের কাজ থেমেছিল তা না, কিন্তু আমরা কিন্তু কাজ করেছি এবং আমাদের যে নির্বাচনী ইশতেহার যেটি সেটি নিয়েও আমরা কিন্তু বসেছি যে আমরা নির্বাচনী ইশতেহারে আমরা কী কী কমিট করেছিলাম, কমিটমেন্ট, সে কমিটমেন্টের কী কী আমরা বাস্তবায়ন করতে পেরেছি, কী কী বাকি আছে, যে বাকি যেগুলো আছে সেগুলো আমার মনে হয় না আমাদের এই যে 13 মাস যেটি রয়েছে সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। ইনশাল্লাহ আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারবো, দেশের পরিস্থিতি পরিবেশ যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আমরা সেগুলো করতে পারবো। কারণ আমি কিন্তু বলেছি যে যখনই যে অর্ডারটা আসছে সেই জায়গায় কিন্তু সে আইসে বসছে, আবার যখন আরেকটা অর্ডার আসছে তখন কিন্তু সে অটোমেটিকলি চলে গেছে, আমরা কেউ বলি নাই, যে জাহেদকে বলি নাই তুমি সরে যাও, তোমার মাইর তুমি, এরকম বলি নাই, কিন্তু সে নিজের থেকে চলে গেছে, কারণ জানে যে তার বিরুদ্ধে অর্ডার আসছে, নিপুণ বসবে এবং নিপুণকেও কিন্তু আমরা ডাইক আনি নাই, ও অর্ডার নিয়েই কিন্তু আইসে বসছে। কিন্তু এখন যেটা সেটি হলো যে আমাদের দুদল্যমান যেটা ছিল যে রায়ে কি হয়, কারণ এই ডেট পড়ছে, এই মাসে ডেট, ওই মাসে ডেট, কখন কার কি হয় এটা হলো বিষয়, যার জন্য আজকে আমরা চূড়ান্তভাবে জানতে পারলাম যে এখন ফিক্স, এখন আর মানে ওই দুদল্যমান জিনিসটা নেই, এই হলো গে পার্থক্যটা শুধু। হ্যাঁ না না প্রবলেম হবে কেন, প্রবলেমের কোনো বিষয় না, হ্যাঁ হইল না না চূড়ান্ত হয় না, কিন্তু কাজ করার অধিকার তার ছিল, দায়িত্ব দেওয়া ছিল জাতিসংঘ, এখন জাতিসংঘে যেতে হবে, এখন যেতে হলে জাতিসংঘে যেতে হবে, কারণ বাংলাদেশে আর কোনো আদালত নাই, যেহেতু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত, এরপরে যেতে হলে একমাত্র জাতিসংঘে আপনি যেতে পারেন। শুনবেন এবং তারাই পরবর্তীতে হচ্ছে যে আবার রায় দিবেন, এবং রিভিউর যে বিষয়টা এইটা মিনিমাম এটা এই রিভিউটা মানে 24 সাল